নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সড়ক সংস্থা সহ অর্ধসমাপ্ত মধুরা সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের। আইরংমারায় রাস্তার কাজের শিলান্যাস মন্ত্রী পরিমলের, ব্যয় 6 লক্ষ টাকা। লঙ্গাই নদীর বাঁধ সংস্কারে ভূমি সংরক্ষণ বিভাগের কোটি টাকার নয়ছয়ের অভিযোগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রংপুর করাতি গ্রামে সড়ক সংস্থার সহ অর্ধসমাপ্ত মধুরা সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল সহ ধর্ণা প্রদর্শন করলেন স্থানীয়রা। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সোমবার রংপুর পুর এলাকা বাঁচাও সংগ্রাম কমিটি সহ করাতি গ্রামের স্থানীয়রা এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শিলচর অফিসপাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ চলাকালীন বিধায়ক মিহির কান্তি সোমের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরে এদিন তীব্র ক্ষোভ ব্যক্ত করেন ক্ষুব্ধ জনগণ। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা এদিন জানান যে উধারবন্দ বিধানসভা কেন্দ্র থেকে দুইবার বিধায়ক পদ জয়ী মিহির কান্তি সোম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন। 2016 সাল থেকে আজ পর্যন্ত রংপুর 5 নং ওয়ার্ডের অন্তর্গত করাতিগ্রাম এলাকার সড়কের কোনো কাজ হয়নি। শুধু তা নয়, এমনকি মধুরা সেতুর নির্মাণ কাজও দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। বর্তমান বিধায়ক মিহির কান্তি সোম এ নিয়ে বার কয়েকবার প্রতিশ্রুতি প্রদান করলেও তিনি তা বাস্তবায়ন করতে পারেননি বলে অভিযোগ উত্থাপন করেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে তারা কাছাড় জেলা প্রশাসন সহ জেলা পূর্ত বিভাগ ও বিভিন্ন নেতা মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করলেও কাজের কাজ কিছুই হয়নি। এমত অবস্থায় এলাকার জনগণ সহ রংপুর পুর এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির কর্মকর্তারা সোমবার বিক্ষোভ মিছিল সহ ধর্ণা কর্মসূচির মাধ্যমে তারা কাছাড় জেলা প্রশাসন ও পূর্ত বিভাগ কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অতিসত্বর তাদের দাবি পূরণ করার এদিন আবেদন জানান। অন্যথায় আগামীতে আন্দোলন আরো ভয়াবহ রূপ ধারণ করবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ জনগণরা। আমাদের শ্রদ্ধাভাজন বিধায়ক মিহির কান্তি সোম মহাশয় দুবার নির্বাচিত হয়েছেন 2016 ইংরেজি থেকে। আজ পর্যন্ত রংপুর করাতি গ্রামের রাস্তার সংস্কারের জন্য তিনি কোনো ধরনের ব্যবস্থা নেননি। অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমরা বুঝতেই পারি না যে আমরা শিলচর পৌরসভাতে আছি না কোনো গাঁও পঞ্চায়েতের মধ্যে আমরা আছি। যে গ্রামে গেলেও আমরা দেখতে পাই গ্রামের যেসব সুন্দর রাস্তা তাকেও হার মানাবে যে আমাদের রংপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের রংপুর করাতে গ্রামের রাস্তা ঘন জনবসতিপূর্ণ, 20 থেকে 25 হাজার জনসাধারণ এই রাস্তায় দিয়ে যাতায়াত করে। আর সেই রাস্তার সংযোগকারী যেটা ব্রিজ, আজ থেকে প্রায় 10 বছর আগে রংপুর মধুরা ব্রিজ নির্মাণ করা হয়েছে। অত্যন্ত দুঃখের ব্যাপার, জানি না কাদের অঙ্গুলি হেলনে, কাদের স্বার্থে, কাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আজ পর্যন্ত সেই মধুরা ব্রিজ চালু করা হচ্ছে না। ব্রিজ প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, কিন্তু তারপরেও বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে রাস্তা সংস্কারের জন্য, বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ব্রিজ চালু করার জন্য, কিন্তু সেই প্রতিশ্রুতি জায়গাতেই থাকে। সোমবার ধলাই বিধানসভা কেন্দ্রের বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডের আওতাধীন আয়রংমারা জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের আওতায় 6 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষ আয়রংমারা 1 নং ওয়ার্ডের সীমাপল্লী থেকে শ্মশান রোড পর্যন্ত সিসি ব্লক রাস্তার কাজের শিলান্যাস করলেন রাজ্যের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। একই দিনে আয়রংমারায় 118 নং প্রাথমিক বিদ্যালয়ে 2,80,000 টাকা ব্যয় সাপেক্ষে নবনির্মিত শৌচাগারের উদ্বোধন করেন তিনি। এদিন তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়জলেঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, আয়রংমারা জিপি সভাপতি প্রবীর ভট্টাচার্য, বড়জলেঙ্গা মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণু দয়াল গোয়ালা সহ অনেকে। নীলামবাজার এলাকার লাগোয়া লঙ্গাই নদীর ভাঙ্গন রোধে পাথরের প্রাচীর নির্মাণের নামে বরাদ্দ প্রায় 1 কোটি টাকার কাজে চূড়ান্ত খামখেয়ালি ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে।
অভিযোগ, নির্ধারিত কাজের তথ্য ফলক এক স্থানে লাগিয়ে বকলমে কাজ চলছে অন্য স্থানে। সদ্য সমাপ্ত একটি প্রাচীর খসে পড়তে শুরু করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নিলামবাজারের পূর্ব আবদুল্লাপুরের বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এমন অভিযোগ পেয়ে রবিবার সরেজমিনে তদন্তে নামেন বিজেপির কার্যকরী সদস্য শিপ্রা গুণ। পরে তিনি সাংবাদিকদের জানান, কাছাড় ভূমি সংরক্ষণ বিভাগের অধীনে 19 কোটি অর্থ বছরে আরআইডিএফ এক্স এক্সবির অধীনে এ কাজের জন্য 96,14,000 টাকা মঞ্জুর হয়। বিভাগীয় রামকৃষ্ণনগর শাখার তত্ত্বাবধানে বিগত 2020 সালের ডিসেম্বরে কাজটি শিলান্যাস করেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। কাজটির বরাত পান গুয়াহাটির ছয়মালের বাসিন্দা ধীরাজ গগৈ। তবে পরবর্তীতে তিনি কাজটি কাছাড় জেলার আব্দুর রজাক নামের এক ব্যক্তিকে সমঝে দেন। উক্ত কাজের শুরু থেকে 9-6 অভিযোগ জানিয়ে আসছেন স্থানীয়রা। আজ পর্যন্ত কাজের স্থানে পা মারাননি মূল ঠিকাদার। তাছাড়া কাজের তদারকি সংস্থা রামকৃষ্ণনগর সোয়েল কনজারভেশন শাখাও নিশ্চুপ। এতে সাব ঠিকাদার নিজের মর্জির মতো কাজ করে যাওয়াতে কাজ শেষ হওয়ার আগে সুরক্ষা দেওয়াল খসে পড়তে শুরু করেছে। এ নিয়ে বিজেপি নেত্রী শিপ্রা গুণ ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, তথ্যফলক সরানোর মতো ঘটনাটি একটি বড় অপরাধের শামিল। এ কাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি নির্মীয়মান কাজের গুণগত মান খতিয়ে দেখতে বিভাগীয় ডিও সহ জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সাইনবোর্ড যেখানে বসানো হয়, মানে পিট পয়েন্ট থেকে বসানো হয়, যেখান থেকে কাজ শুরু হবে না হলে যেখান থেকে শেষ হবে। কিন্তু ওরা বসিয়েছিল যেখান থেকে শুরু হবে, লঙ্গাই নদীর এই ব্রিজের পাশেই। কিন্তু আজকে হঠাৎ করে সকালবেলা সেখান থেকে সাইনবোর্ড তুলে নিয়ে আসা হলো, এই মধ্যে এসে ফেলে দেওয়া হয়েছে, মানে ওখানে ওরা বসাবে। এ ধরনের কী কাজ হচ্ছে? আমরা বিভাগীয় কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলে ওনারা বলছেন যে না, এনকোয়ারি হবে। আরে এনকোয়ারি হবে তাহলে এনকোয়ারির জন্য ওনারা এক জায়গায় বসিয়েছেন, আবার এক জায়গায় নিয়ে আসছেন। তার মধ্যে কোনো গাফিল ওদের কোনো গলতি আছে যার জন্য এই ধরনের করছে? আমি ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলবো যে এটা ভালোভাবে এনকোয়ারি হোক যে এটা কেন এই সাইট চেঞ্জ করা হলো, তার পরবর্তী সময়ে এই নিম্নমানের কাজ হচ্ছে। আজকের দিনে দেখা গেলো সাইনবোর্ড চেঞ্জ করা হয়ে যাচ্ছে, এগুলো কি হচ্ছে? আমরা ওদের এই কন্ট্রাক্টর হোক বা বিভাগীয় কর্তৃপক্ষের বিশেষভাবে যিনি ইঞ্জিনিয়ার আছে ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, যাতে এই ধরনের কাজ আনে। কাছাড় জেলার চা বাগানগুলোতে প্রসবকালে মা ও নবজাতক শিশুর মৃত্যুর হার হ্রাস করতে জেলা প্রশাসনের ইনোভেটিভ প্রকল্প মিশন উত্তরায়ণ রূপায়ণে গোটা রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে কাছাড় জেলা। রবিবার গুয়াহাটির খানাপাড়ায় আসাম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন কাছাড় জেলার জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব অবিনাশ যোশী, কমিশনার সেক্রেটারি সিদ্ধার্থ সিং ও জাতীয় স্বাস্থ্য মিশনের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর লক্ষ্মণন এস এর উপস্থিতিতে জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি উত্তরায়ণের প্রথম পুরস্কার লাভ করেন। এদিন জেলা উপায়ুক্তের সাথে উপস্থিত ছিলেন জেলা সংস্থা যুগ্ম সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন এবং ডিপিএম রাহুল ঘোষ। মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা সচেতনতা সভা অনুষ্ঠিত হলো উত্তর করিমগঞ্জের এম কে গান্ধী কলেজে। সোমবার সদ্য সমাপ্ত উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি মেয়েদেরকে কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জনের আহ্বান জানান। সভাতে সামাজিক ও পারিবারিক বাধা বিপত্তি উপেক্ষা করে মেয়েদেরকে উচ্চশিক্ষা অর্জন করে নিজেদের জন্য জায়গা তৈরি করার পরামর্শ দেন কলেজের অধ্যাপিকা সর্বাণী মহন্ত চক্রবর্তী। শিক্ষার্থীরা কেন উচ্চশিক্ষা অর্জন করবে এ নিয়ে দীর্ঘ আলোচনা করেন কলেজের অধ্যাপক এবাদুর রহমান ওরফে বকুল। এদিন গ্রামাঞ্চলের ছাত্রছাত্রী সহ বিশেষ করে সংখ্যালঘু সমাজকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়নের কার্যকরী সভাপতি ইকবাল হোসেন। এছাড়াও এদিনের শিক্ষা সচেতনতা সভায় বক্তব্য রাখেন ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান চৌধুরী, সহসভাপতি আব্দুল কাদির, কলেজের শিক্ষার্থী আসলাম হুসাইন ও আজমল হুসাইন প্রমুখ। শিক্ষার সাথে রয়ে আত্মসম্মানবোধ, আমার ব্যবহার, আমার আচার আচরণ, আমার সব কিছু অলরাউন্ডের পরিবর্তন হয় যায় শিক্ষার মাধ্যমে। এবং আমরা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হই তাহলে অবশ্যই আমরা অলরাউন্ডার হতে পারবো, আমাদের সমাজে মান সম্মান বাড়বে, উচ্চ সম্মান আমরা পাবো, এবং সেই সাথে সাথে আমরা নিজেরা একটা ভালো কাজে আমাদের নিজেদেরকে লাগাতে পারবো। তার সাথে সাথে আমাদের যে পরবর্তী জেনারেশন যারা আসবে সেই জেনারেশনকেও আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবো।
কারণ উচ্চশিক্ষায় শিক্ষিত না করলে এই সমাজের কখনো পরিবর্তন আসবে না। এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের সবাইকে শিক্ষায় শিক্ষিত হতে হবে। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া খুব দরকার বলে আমি এই সময় মনে করি। বাড়ির সীমানা বিবাদের জেরে প্রতিবেশীর বেধরক মারপিটে গুরুতর আহত হলেন ধলাই বিধানসভা কেন্দ্রের পুটিকাল জিপির অধীনস্থ বাঁশখাল গ্রামের অসহায় ব্যক্তি মনিরুদ্দিন। পেশায় তিনি সাফাই কর্মী। বাঁশখাল গ্রামের বাজার সাফাই করেই তিনি জীবিকা নির্বাহ করেন। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী সঞ্জীব আলীর সাথে তর্ক বিতর্ক হয় তার। একসময় পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠলে প্রতিবেশী সঞ্জীব আলী কোদালের বাধা দিয়ে প্রহার করেন তার উপর। এতে গুরুতর আহত হন তিনি। আর্থিকভাবে নিতান্তই দুর্বলের দরুন বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করতে পারেননি তিনি। পরে সাংবাদিকদের সম্মুখে দাঁড়িয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তার স্ত্রী। সঞ্জীবালে মারিয়া থইছে না, সীমাগুলো ইয়া মাথা মাছ কদা করি আর জায়গাগুলো থইছে মাঠে নিয়া মানে আইতাম নি বাট আইয়া মারিছি কোদালে বাদাতে বাড়ি থান দিয়ে আইয়া সফলাই সফলাই তুলছি আমি টানে সে তুলি আমিও চোখে মুখে দেখি না আমার মারব খর যাও তোরে দেখমু তোরেও দিমু তোরেও দিমু এরকম খেয়েছি বেশি যাইতাম পয়সা নাই আমার বাজার জারু দিয়ে খাইন টাইন 200 টাকা খাই শুক্রবারে খাইন রবিবারে খাইন না ও প্রথম আনন্দ খাই এটা আমিও চোখে মুখে দেখি না অন্ধ বেটি আমি। রবিবার ডার্বি তারানাথপুর সার্বজনীন বাসন্তী পূজা কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় শিশুশিল্পীরা নৃত্যগানের মাধ্যমে তাদের প্রতিভা ফুটিয়ে তোলে। পরে ডার্বি জিপি সভাপতি প্রদীপ কানু সহ কমিটির কর্মকর্তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন। পাথারকান্দি কেন্দ্রের পিছিয়ে পড়া লোয়ারপোয়া ব্লকের ইচাবিল এলাকার রমেশ কুমার কানুর ছেলে ঋষভ কানু অসম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় প্রথম বিভাগে প্রথম স্থান দখল করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার এমন কৃতিত্বে পরিবার সহ গোটা এলাকার শিক্ষানুরাগী মহল অত্যন্ত খুশি। পাশাপাশি সবাইকে ঋষভকে শুভেচ্ছা জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। রবিবার এক সাক্ষাতে ঋষভ জানান, 21 নভেম্বর পরীক্ষার ফলাফল ঘোষণার পর গতকাল শনিবার র্যাঙ্ক তালিকা ঘোষণা করা হয়েছে। এতে তিনি প্রথম স্থান দখল করেছেন। পাশাপাশি তিনি এও জানান, আগামী 5 মে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে স্বর্ণপদকে ভূষিত করা হবে। তার সাফল্যের জন্য পিতামাতা ও অধ্যাপককে বিশেষ ধন্যবাদ জানান ঋষভ। আগামীতে তিনি পিএইচডি ডিগ্রি হাসিল করতে চান, ভবিষ্যতে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিয়োজিত হতে চান। এদিন তার পিতা রমেশ কুমার কানু ও মা রীতারানী কানু জানান, ঋষভের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয় ইচাবিলের 862 নং হিন্দি প্রগতি স্কুল থেকে। পরবর্তীতে সে শিলচর বিবেকানন্দ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সেবার শুধুমাত্র 5 নম্বর কম পাওয়াতে রাজ্য সেবার তালিকায় স্থান পায়নি ঋষভ। পরে শিলচর ডিসি কলেজ থেকে কলেজ শিক্ষান্ত পড়াশোনা সমাপ্ত করে অসম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং স্নাতক স্তরেও সে ভালো ফলাফল করে। নমস্কার, আমার নাম ঋষভ কানু, আমি ইচাবিল চা বাগানের বাসিন্দা। আমি এইবারের এমকম পরীক্ষায় আসাম ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পজিশন দখল করেছি। আমাদের রেজাল্ট বিগত 21 নভেম্বর ঘোষণা করা হয়েছিল এবং গতকাল আমাদের র্যাঙ্ক লিস্ট ডিক্লেয়ার করা হয়েছে। আগামী 5ই মে আমাদের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় থেকে আমাকে স্বর্ণপদক দেওয়া হবে এবং আমি আমার এই সফলতার কৃতিত্ব আমার মা বাবা এবং ইউনিভার্সিটির প্রত্যেক প্রফেসরকে দিতে চাই। ওনারা প্রত্যেক মুহূর্তে আমাকে গাইড করে গেছেন এবং আমার মা বাবা থ্রু আউট মাই প্রিপারেশন অনেক সাপোর্ট করেছেন। আমার পরবর্তী পরিকল্পনা হলো আমি পিএইচডিতে এনরোল করতে চাই এবং রিসার্চ ফিল্ডে যেতে চাই। এইবারে নেট পরীক্ষাও আমি উত্তীর্ণ হয়েছি। যেহেতু ছোটোবেলা থেকেই আমার টিচিং প্রফেশনে আমি অনেক আগ্রহী, তাই আমার প্রধান লক্ষ্য পিএইচডিটি যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান দিতে চাই। ধন্যবাদ। ধানক্ষেতের মাঠ থেকে বাছুর সহ মহিষ গায়েব হয়ে যাওয়ায় প্রচণ্ড বিপাকে পড়েছেন আশিকউদ্দিন বরভূঁইয়া নামের এক কৃষক। ঘটনাটি ঘটেছে ধলাইর বাঁশখালে। সোমবার সাংবাদিকদের ডেকে আশিকউদ্দিন সহ অন্যান্যরা বলেন, প্রায় 1,30,000 টাকা মূল্যের বাছুর সহ মহিষ ধানক্ষেত থেকে গায়েব হয়ে যাওয়ায় প্রচণ্ড বিপাকে পড়েছেন কৃষক আশিকউদ্দিন। প্রতিবছর নিজের 2 বিঘে জমিতে ও গ্রামের অন্য একজনের আরও 3 বিঘে জমিতে মহিষ দিয়ে হাল চাষ করেন তিনি। কিন্তু হঠাৎ করে ধান ক্ষেতের মাঠ থেকে বাছুর সহ মহিষ গায়েব কাণ্ডে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আশিকবাবু ও তার পরিবারের সদস্যদের। এদিকে ঘটনার পেছনে চোরের হাত থাকতে পারে বলে জানান গ্রামবাসীরা। মানে শুক্রবার দিন নমাজের দিন আসলো, মানে আমি জানি আমি তান পড়ুয়ালা
তান করো আমার বোন একজন আসুন তবে তান বয়ারটা মানে বন্ধ দিয়া জুম্মাত গেছুন গিয়া ওর সময় জুম্মাতটা কি আইয়া তান মানে বন্ধ মানে বয়ারটা আর ভাইছুন না মানে এখন পর্যন্ত এটা একটা অসম্ভৃতি কথা আর কি মানে টুকাইতে টুকাইতে মানে এই অঞ্চল টুকাই লেছি গাঁও দেশর ডাইন বাউ সব কিছু বয়ারটা এখন পর্যন্ত আমরা আত লইছে না এখন আমরা আর কি মানে গ্রামগঞ্জর দুই চারজন মিলিয়া মানে এলকু আমরা আর কি মানে নেটো ধাড়ি দিয়ে দিয়ে আর কি মানে আমি পুলিশ প্রশাসনের গেছে যে কোনো মতে যদি সে কোনো আইনের আশ্রয় গিয়ে আমরা মানে এই বয়সটা ভরে বা আমরা বয়ারটা যদি সে পাওয়া যায় আপনারা এটা মানে দরিয়া দরা ভাড়া করিয়া আমরা ওটা মানে আমরা জানাইবা আমরা ফোন নম্বরও আমরা দিয়া দিমু মানে আমরা যাই। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মা বাসন্তী দেবীর পূজা সম্পূর্ণ হয়েছে। পূর্বধলার বিভিন্ন এলাকায় মা বাসন্তীর বারোয়ারি পুজোর সাথে ভক্তদের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে পুজো। আর মা বাসন্তী পুজোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। গত বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হওয়া পাঁচ দিন ব্যাপী উৎসব সোমবার বিজয়া দশমীর প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এদিকে সোমবার প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে আমরাঘাট বাজারে প্রচুর ভক্ত সমাগম ঘটে। বিভিন্ন পুজো মণ্ডপ থেকে শোভাযাত্রা করে মূর্তিগুলো নিয়ে এসে আমরাঘাটে সোনাই নদীতে বিসর্জন করা হয়। মানে উদ্দীপনার মধ্যে দিয়ে মা বাসন্তীর পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রচুর ভক্তবৃন্দ এবং বছরের ন্যায় আমাদের যে আমরাঘাটে যেটা আমাদের মানে মুঘলবাড়ির ঘাট এখানে বিসর্জন হচ্ছে এবং বিগত যে আজকে মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী তিনদিন মানে এই যে চার দিন অঞ্চলের ভক্তবৃন্দ খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই মা দুর্গা দর্শন করেছেন। বিভিন্ন মণ্ডপে অনেক ভিড় দেখা গেছে এই বছর অন্যান্য বছরের তুলনায়, কারণ গত দুই বছর করোনা মহামারী দেখায় মানুষ বেশি বাইরে যেতে পারে না। এই বছর খুবই মানে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই মা বাসন্তী দেবীকে দর্শন করেছেন এবং ভক্তবৃন্দের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখ। ভাসুরদের হাতে দলবদ্ধ আক্রমণের শিকার হয় আহত ছোট ভাইয়ের স্ত্রী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন বরগুলছিপির ৬ নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ পূর্ব আক্রোশ বশত স্বপ্না বেগম নামের এক গৃহবধূকে চেয়ারে বেঁধে রেখে তিন ভাসুর যথাক্রমে আব্দুল নর, নরুল খা ও বজরুল খা মিলে বেধড়ক মারপিট করেন। এ সময় গৃহবধূ স্বপ্নার স্বামী মিনুল খা বাড়িতে ছিলেন না, তিনি পেশার তাগিদে ইরিকশা নিয়ে বাইরে ছিলেন। পরে আহত স্বপ্না পাশের বাড়ির একজনকে দিয়ে নিজ ভাইকে বিষয়টি জানান। এতে স্বপ্নার বাপের বাড়ির লোকেরা এলাকার একটি ক্লাবের ছেলেদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে কদমতলা হাসপাতালে ভর্তি করেন, কিন্তু তার অবস্থা সংকটজনক হওয়াতে তাকে পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে ধর্মনগর জেলা হাসপাতালে প্রদান করা হয়। এ কাণ্ডে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত পুলিশে কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি, তৎসঙ্গে দ্বিতীয় পক্ষের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এই যে মহিলা খাই আপনার তাদের নাম কীটা? স্বপ্না বেগম। আর আপনার নাম? মিনুল খা। কী তা নিয়ে মনে হয়েছে? এটা আর আর আসে স্যার মার হাফর শুকানের ওটা মানে গড়ের সামনে উঠানোর মধ্যে দেওয়া এটা নিয়ে তারা ইয়ে করতে আর তাই পুলি গেছি সবে মিলিয়া মুখের মধ্যে বেদনা কথাও কইতে হয় না, বেদনা মানে একটু একটু মানে শিখ দেয় খালি আওয়াজ আর এইভাবে পড়ে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সড়ক সংস্থার সহ অর্ধসমাপ্ত মধুরা সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের। আইরংমারায় রাস্তার কাজের শিলান্যাস মন্ত্রী পরিমলের, ব্যয় ৬ লক্ষ টাকা।
নঙ্গাই নদীর বাঁধ সংস্কারে ভূমি সংরক্ষণ বিভাগের কোটি টাকার নয়ছয়ের অভিযোগ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।